السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে বিদেশে, যে যেখানে বসে দেখছেন শুনছেন নিউজ 24 এর প্রতিদিনের পরিবেশনা আলোকিত প্রতিদিন, সবাইকে জানাই সুপ্রিয় স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে আছেন ডক্টর ওয়ালিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন এবং দেশখ্যাত ইসলামিক স্কলার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন রয়েছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো গাফিল ব্যক্তির পরিচয় ও পরিণতি। গাফিল শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে, এক বচনে গাফিল, বহু বচনে গাফিলিন বা গাফিলুন, এর অর্থ উদাসীন, বেখবর, অবচেতন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য, স্মরণে মননে, শয়নে স্বপনে, সর্বত্র সর্বত্র সব সময় সদা সর্বদা তার ধ্যান খেয়াল অন্তরে জাগ্রত রাখার জন্য। কিন্তু মানুষ দুনিয়া কেন্দ্রিক ব্যস্ত হয়ে পড়ার কারণে পরকাল থেকে বিমুখ, আল্লাহর স্মরণ থেকে বেখবর এবং উদাসীন। এই উদাসীনতা শুধুমাত্র এটাকে আমরা অলসতা বলেই এই শব্দকে আমরা সহজ এবং স্বাভাবিক করব না, বরং এই বেখবর বা উদাসীনতার পথ ধরে আমার ইহকাল যেমন নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে পরকাল। একজন গাফিল ব্যক্তি শুধুমাত্র আলস্য ভরে কাজ করার কারণে তার কর্মক্ষমতা যেমন দিন দিন লোপ পেতে থাকে, অনুরূপভাবে এই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, দুনিয়া কেন্দ্রিক হয়ে পড়ে এবং ধীরে ধীরে তার অন্তকরণে মোহর মেরে দেওয়া হয় এবং হেদায়েতের পথ থেকে সে বিচ্যুত হয়ে যায়, সত্য পথের দিশা থেকে সে দূরে সরে যায়। তার হাত তখন কাজ করতে পারে না, তার চোখ তখন সত্য দেখে না, তার হৃদয় তখন ভালো কথা অনুধাবন করতে পারে না। গাফিলতি এমন একটি ভয়াবহ জিনিস, পবিত্র কোরআন এবং সুন্নাহের আলোকে জানা যায় যে গাফিলতি যে মানুষের উপরে চেপে বসেছে ওই মানুষটি ধীরে ধীরে মনুষ্যত্ব হারিয়ে ফেলে এবং তার মাঝে পশুত্ব এবং প্রাণীদের যে বৈশিষ্ট্য সেটা বিজয়ী হতে শুরু করে। এই জন্য আমাদেরকে গাফিলতি বর্জন করতে হবে, আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে সর্ব অবস্থায় আল্লাহর ধ্যান খেয়াল এবং আল্লাহর স্মরণে নিমগ্ন থেকে আল্লাহর ইবাদত বন্দিগিতে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। এর মাধ্যমে আমাদের ইহকাল এবং পরকাল সুন্দর হবে। এ বিষয়ে কোরআন এবং সুন্নাহের আলোকে সবিস্তারে আমরা জেনে নেবার চেষ্টা করব আমাদের সম্মানিত আলোচকের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد قال الله عز وجل اعوذ بالله من الشيطان الرجيم اقترب للناس حسابهم وهم في غفله معرضون قال رسول الله صلى الله عليه وسلم ادعوا الله تعالى وانتم متيقنون لان الله لا يستجيب لقلب لاهن او كما قال عليه الصلاه والسلام الله رب العالمين سوره الانبياء শুরুতে এই আয়াতটি দান করেছেন যে মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা এখনও গাফলতির মধ্যে, উদাসীনতার মধ্যে ডুবে আছে। এই গাফলত, উদাসীনতা, এর অর্থ শৈথিল্য প্রবণ, এর অর্থ বেখবর, এর অর্থ আপনার শরীয়তকে উপেক্ষা করার মানসিকতা, এর অর্থ গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ না দেওয়া, অবহেলা করা, এবং কখনও কখনও কোরআন বলেছে যে কাণ্ডজ্ঞানহীন, যে মানুষ এত জ্ঞানী, এত দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছে, সম্মানিত হয়েছে, সেই সম্মান, সেই দায়িত্ব ভুলে গিয়ে যখন সে
পশু পাখিদের চেয়েও আরো নিকৃষ্ট কাজে নিয়োজিত হয় নিযুক্ত হয় তখন আল্লাহ তাকে কাণ্ডজ্ঞানহীন বলেছেন তো আমি একটা হাদিসও পড়েছি সেখানে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে মনোযোগ সহকারে ইয়াকিনের সাথে যে দোয়া করছো এবং তিনি দিবেন কবুল হবে কারণ তিনি কোনো উদাসীন মনের দোয়া কবুল করেন না সাধারণত দেখা যাবে কি যে কিছু মানুষ অন্য মানুষকে হাত তুলে একটু কিছু বলে ছেড়ে দেয় অনেকে আমরা এরকম দেখি যে মোনাজাত করছে আবার দুনিয়ার ভাবনা ভাবছে কিছু লোক আঙ্গুল ফোটাচ্ছে এটা যেন না হয় বলা হয়েছে যে দোয়াতেও মনোযোগ তা আমি আয়াতটি পড়েছি ব্যাপক অর্থে যে মুসলমান শুধু নয় সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা যে আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ সম্মানিত জাতি বানিয়েছেন এর বৈশিষ্ট্য রক্ষা করতে হলে তাকে সচেতন হতেই হবে গাফেল হওয়ার কোনো সুযোগই নেই আর এই গাফলতি প্রথমত আল্লাহর প্রতি তার দিন শরীয়তের প্রতি এরপর আল্লাহর দেওয়া বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত যে বিশাল জীবন ব্যবস্থা এর কোনো অংশের প্রতি হলেই এটাকে গাফেল যদি এই দায়িত্বের ভিত্তিতে যে বান্দার উপর আল্লাহর হকের পর মানুষের হক আছে সে মানুষের হকের ব্যাপারে যদি কেউ গাফেল হয় সেও গাফেল আল্লাহর রাসূলের হাদিসটা একেবারে বলছে যে এক মুহূর্তের মোনাজাত এখানেও যদি তুমি উদাসীন হও তাহলে তুমিও গাফেল তার মানে মোহতারাম আমরা যে বিভিন্ন ইবাদত করি সালাত আদায় করে একজন মানুষ সে যদি ওযু করে সালাতের জন্য এসেছে সে কিন্তু মোটামুটি আল্লাহর স্মরণে আছে কিন্তু এই সালাতটা যদি গভীরভাবে মনোযোগ দিয়ে না আদায় করে মাঝে মাঝে দুনিয়া নিয়ে সেখানে চিন্তা ভাবনা করে অথবা এক ধরনের দায়সারাভাবে সেটা করে তাহলে সেটাও কি গাফিলতির মধ্যে গাফিলতির মধ্যে তো পড়বেই তবে যদি আহকাম আরকান ওযু গোসল ঠিক থাকে আদায় হয়ে যাবে কিন্তু সওয়াবের ক্ষেত্রে তারতম্য চলে আসবে জি এবং আপনি যে সালাত মানুষকে সফলতা দিবে আপনি জানেন সূরা মুমিনুনে শুরুতে এসেছে কাদ আফলাল মুমিনুন ওই মুমিনরাই সফল কাম আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন এই খুশু হলো নামাজের মধ্যে মনোযোগ দেওয়া গাফলতি থেকে মুক্ত হওয়া কারণ সালাতটি এমন জিনিস যে এটি অঙ্গ প্রত্যঙ্গের কাজ শুরু হওয়ার আগে অন্তরের কাজ শুরু করতে হয় এই জন্য দেখেন আপনি প্রথমে কি নিয়াত নিয়ত করা ফরজ নিয়ত কি যে আমি আমি একজন গোলাম আমি একজন বান্দা অথবা আমি একজন আল্লাহর বান্দি আমি মনিবের সামনে দাঁড়াচ্ছি এটা হলো প্রথম অনুভূতি যে আমি আমার প্রভুর সামনে দাঁড়াচ্ছি আনুগত্য করার জন্য দাসত্ব প্রকাশ করার জন্য এটির নাম এবাদত এই জন্য প্রথম হলো আন্নিয়া এবার তাকরিবে তাহারিমা এই আল্লাহ আকবার এটাও তো মুখে উচ্চারণ হলো অনুভূতির ব্যাপারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এরপরে দাঁড়িয়ে পড়া তেলাওয়াত করা রুকু সিজদা করা যেগুলি মানে আরকানগুলো এরপরে মাঝখানে যে ওয়াজিবাতগুলো সুনানগুলো সবগুলির মধ্যেই ধ্যান থাকতে হবে তো আপনি যে কোনো একটি বিষয় ধরেন আপনি সালাতের কথা এনেছেন সওমে তো এই অনুভূতি থাকতেই হবে যে শুধু পানাহাট ছেড়ে বসে থাকলেও এটা কোনো মূল্য নেই আপনি জাকাত দিবেন নিয়ত না করলে জাকাত আদায়ই হবে না আপনি একজনকে এমনি দিয়ে দিলেন উপহার হয়ে যাবে দান হয়ে যাবে আপনি জাকাতে নিয়ত করতে হবে জাকাত হবে এইভাবে মানে কেউ সারাদিন না খেয়ে রইল খাবার নেই খেয়ে খায়নি হবে না তাকে একবার নিয়ত করতে হবে যে আমি রোজা পালন করছি তো প্রত্যেকটা জিনিসই দেখা যাচ্ছে কি যে অন্তরের সচেতনতা এটি পূর্ব শর্ত আর সচেতনতাই মানে গাফলতের বিপরীত শব্দ এরপরে দেখেন আল্লাহ তাআলা যদি গাফেল হয় তাহলে তাকে সাধারণ যে মানে নিন্দা করেননি একেবারে সূরা চূড়ান্ত নিন্দা করেছে আমরা সেদিকে যাব মোহতারাম আমরা আপনার কাছ থেকে একটি বিষয় জানবো সেটা হলো আপনি যেমনটা বললেন একটি আয়াত আপনি তেলাওয়াত করেছেন যে মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে অথচ তারা উদাসীনতায় মত্ত হয়ে উম্মাদের মতো ঘুরছে ফিরছে তো তার মানে কি কোরআনের একটা ভাষা বা শব্দ চয়ন থেকে কি বোঝা যায় যে এই গাফিলতি এমন একটি রোগ যে রোগের সঙ্গে বেশিরভাগ মানুষ জড়িত এটি কম বেশি সবার মধ্যে আছে ইল্লা মান রাহিম রব্বুক আম্বিয়া কারাম বাদে তো নবী রাসূলগণের পরে বাকি সবার মধ্যে কম বেশি কিন্তু আমাদের আলোচ্য বিষয় যেহেতু বর্তমান সমাজ নিয়ে বর্তমান মানুষদেরকে নিয়ে তো আমাদের মধ্যে এটার মাত্রা যে কত পরিমাণ এবং কি হতে পারে এটির একটি ইঙ্গিত দেখুন
যে ফিরাউন এর যে ইতিহাস সেখানে আল্লাহ তাআলা তাদেরকে নিমজ্জিত করেছেন সমুদ্রে আপনার লোহিত সাগরে তারপর আল্লাহ তাআলার বক্তব্যটা এরকম ফান্তাকামনা মিনহুম আমি তাদেরকে শাস্তি দিলাম আল্লাহ প্রতিশোধ নিলেন অর্থ শাব্দিক অর্থ প্রতিশোধ প্রতিশোধ তো আল্লাহ নেন না এটা হলো আল্লাহর অবাধ্যতা এবং তার রাসূলের সঙ্গে বিদ্রোহ বিয়াদবি করার কারণে তিনি শাস্তি দেন ফাগরাকনাহুম ফিল ইয়াম তাদেরকে আমি সমুদ্রে ডুবিয়ে দিয়েছি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা দুটি অপরাধ ছিল একটি হলো আমার আদেশ নিষেধ আমার আয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে অস্বীকার করেছে অগ্রাহ্য করেছে ওয়া কানু আনহা গাফিলিন আর গাফেল ছিল এই যে গাফলতিটার একটি চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে ফেরাউনের দ্বারা তার সম্প্রদায়ের দ্বারা এবং সেই জাতীয় আরো অন্যান্য সম্প্রদায় তার মানে একটি পুরো জাতি ধ্বংস হওয়ার পিছনে আল্লাহ তাআলা যে কারণ উল্লেখ করেছেন তার একটি হলো গাফিলতি গাফিলতি এটা 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 খুব ভয়াবহ ব্যাপার আপনি গাফিলতির দ্বারা আপনি হাত থেকে চাবিটা পড়ে যেতে পারে আবার গাফলতির দ্বারা একটি দেশ ধ্বংস হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে গাফলতির দ্বারা একটি জাতির পতন হয়ে যেতে পারে গাফলতির দ্বারা একটি ইতিহাস পাল্টে যেতে পারে এই যে মানে আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন তার বুদ্ধি বিবেক বিবেচনা বাকশক্তি চিন্তা শক্তি ভবিষ্যৎ পরিকল্পনা শক্তি এবং আবিষ্কারের শক্তি দিয়ে আপনি পৃথিবীর সব হাতি মিলিয়ে কিন্তু একটা কম্পিউটার বানাতে পারবে না পৃথিবীর সব বানর বসে কিন্তু একটা কলম বানাতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা মানুষকে শিক্ষাটা দিয়েছেন এই জন্য মানুষের হিসাবটাও অন্য সূক্ষ্ম মানদণ্ডে হচ্ছে যে তার অন্তর সচেতন আছে কিনা এখন মানুষ হিসাবে প্রথমত স্রষ্টাকে মানা এবং আল্লাহকে স্বীকার করা এক আল্লাহ বলে মানা এগুলির দাবি তো প্রথমত রয়েছে এটি গ্রহণ করার পর কেউ যদি আত্মসমর্পণ করে মুসলিম হলো হলে পরে তার আবার গাফলতির আবার নতুন হিসাব শুরু হবে যে সে আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করছে কি না পালনের ক্ষেত্রে সে মনোযোগ আছে কি না তারপরে তাকে জ্ঞান অর্জনের জন্য ফরজ বলা হয়েছে তাহলে বলে আমি ফরিদ আল্লাহ করলে মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ সে জ্ঞান অর্জন করছে কি না তার বান্দার হকগুলি আদায় করছে কি না অধীনস্থের হক বড়দের হক স্বামী হলে স্ত্রীর হক স্ত্রী হলে স্বামীর হক এভাবে সন্তানের হক সন্তান পিতামাতার হক শাসকরা জনগণের হক জনগণ শাসকের হক সব কিছুর আপনি মূল কেন্দ্রে দেখবেন যে উদাসীনতা অথবা সচেতনতা আছে সচেতন হলেই সে কাজ করবে উদাসীন হলেই করবে না এই কথাটি আল্লাহ তাআলা সূরা আরাফে যে বলেছেন যে কঠিন একটি ভাষা যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ বলেন যে জিন্নাত এবং মানুষ বা মানব জাতি ও জিন এদেরই তো হিসাব হবে এরাই আমি নবীজির উম্মত তো মানব জাতি এবং জিন জাতির অনেকের মানে ইমান না না বা তাদের আচার আচরণের বিবেচনায় তাদেরকে জাহান্নামে দেব বলে আমি জাহান্নাম সৃষ্টি করেছি ভাষাটা এরকম কিন্তু প্রথমত মনে হয় যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা আমি তৈরি করেছি জাহান্নামের জন্য কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অনেক মানুষকে অনেক ইয়াকে জিনকে তো এটার এমন নয় যে আল্লাহ তাআলা মানুষকে পরাধীন করে হাত পা বেঁধে জাহান্নামে ফেলে দিবেন বা তিনি হাত পা বেঁধে রেখেছেন কোনো স্বাধীনতা দেননি ভালো মন্দ কাজ করার তিনি জাহান্নামে ফেলে দেবেন এরকম না এটি আল্লাহ বুঝিয়েছেন যে আমি একেবারে স্বাধীন করে এবং কি মানব শিশুকে আমি ভিতরে ইমান দিয়েই তৈরি করি হ্যাঁ কুল্লু মাউলিদ ইউলাদ আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাফফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি হাদিসে এসেছে যে প্রত্যেকটি মানব শিশু ফিতরাত মানে তাওহীদের উপর এক আল্লাহ বিশ্বাস নিয়ে ইমান নিয়ে ইসলামের মূল চেতনা নিয়েই জন্মগ্রহণ করে এরপরে তার পিতামাতা তাকে ইহুদি বানায় নাসারা বানায় এবং অগ্নি উপাসক বা অন্য কিছু বানায় তো এটি যে আল্লাহ তাআলা বলে দায়মুক্ত হয়ে গেছেন তো এরপরে মান্দা তার জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে লেখাপড়া দিয়ে বিবেক দিয়ে কানে শুনে চোখে দেখে হ্যাঁ তার জীবনভর তার যে যতগুলো সোর্স আছে আল্লাহকে চেনার জানার সেগুলি দিয়ে চিনতে পারলো না কেন সে দুনিয়ার হিসাব নিকাশ বুঝলো টাকা পয়সা চিনলো ঘর সংসার চিনলো সমাজ চিনলো অনেক কাজ করলো কিন্তু সে আল্লাহকে চিনল না আল্লাহ নবীকে চিনল না শরীয়ত চিনল না এটি তার গাফলতি এবং এই জন্য তাকে শাস্তি দেবেন আল্লাহ আবার পরে অংশে ব্যাখ্যা দিয়েছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছিলেন উপলব্ধি করল না ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা চোখ দিয়েছিলেন কিন্তু সত্য দেখল না আল্লাহ সব দেখলো আল্লাহকে দেখল না প্রকৃতির মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া উচিত ছিল 80 বছর 100 বছরে তারপরে সমাজের সৌন্দর্যগুলো মুসলিম উম্মার পবিত্রতা পরিচ্ছন্নতাগুলো হজ উমরা কাবা ঘর দেখে
তারপরে মানুষের প্রতিদিনকার নামাজ দেখে, মুসলমানদের আচরণ দেখে, তারাবির নামাজ দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ পড়ে, কোরআন হেফজ করে, কোরআন ভুলে না, এই সমস্ত জিনিস দেখে কি তার মনে একবার এলো না যে আমি ইসলাম গ্রহণ করি? এই জন্য বলছেন যে লা ইউবসিরুনা বিহা, আল্লাহুম আয়ুনুন, চোখ দিয়েছিলাম দেখলো না, আল্লাহুম আজানুন, লা ইসমাউনা বিহা, কান দিয়েছিলাম সারা জিন্দিগিতে কানের মধ্যে একবারও কি আল্লাহর রাসূলের ইসলামের কথা ঢুকলো না, আবার ঢুকলেও তুমি গ্রহণ করলে না, এই জন্য তুমি গাফেল। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। পরে আবার বলেন বাল হুম আদল, এর চেয়েও আরও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এখন চতুষ্পদ জন্তুর মতো এটার অতটুকু ব্যাখ্যা করি যে চতুষ্পদ জন্তু যেমন তার সামনে যা দেখে তাই বুঝে, এরপরে আর চিন্তা করে না, এক বেলা খাওয়ার জন্য সে সামনে যা পায়, নিজের গাছ হোক পরের গাছ হোক, নিজের মালিকের ক্ষেত বা অন্যের ক্ষেত সব খাচ্ছে, হ্যাঁ, তারপরে খাদ্য অখাদ্য সব খাচ্ছে, পাক পাকালি গিয়ে মলমূত্র এগুলি খাচ্ছে, তো মানুষ কি এরকম? এটা বলছে মানুষ যে আনাম, চতুষ্পদ জন্তুর মতো হয়েছে, যা মানে কাছে দেখে দূরে আর দেখে না। এই এরপরে বলেন যে বালহুম আদল, পশু পাখির চেয়েও আরও নিকৃষ্ট। এটা কিভাবে দেখেন? পশু পাখি আবার আল্লাহকে কিন্তু মানে, হ্যাঁ, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ বলছেন যে এমন কোনো বস্তু, এমন কোনো প্রাণী নেই যা আল্লাহর তাসবি পড়ে না, কিন্তু তোমরা তাদের তাসবি উপলব্ধি করো না বা বুঝো না। তাহলে আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদুল্লাহু আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলছেন তুমি কি দেখো না চাঁদ, সূরজ, গাছপালা, পাহাড় পর্বত, অনেক মানুষ আল্লাহকে সিজদা করে, তাহলে সবাই করছে, তো তারা কিন্তু মানুষের চেয়ে, ওই মানুষগুলির চেয়ে শ্রেষ্ঠ যারা ইবাদত করে না, কারণ পশু পাখি আল্লাহর ইবাদত করে। পশু পাখি তাদের মনিবের যে মানে অবদান এটাকে স্বীকার করে। তারপরে পশু পাখি কি তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব কিন্তু যথাযথভাবে পালন করে। আপনি দেখবেন যে একটা একটা ছোট পাখি তার সন্তানগুলিকে কীভাবে খাওয়াচ্ছে, তারপরে সকালে বের হয়ে যাচ্ছে, ঠিক সন্ধ্যায় ফিরে আসছে, তার কর্তব্য পালন করছে, পিতা এক ধরনের কর্তব্য পালন করছে, মা এক ধরনের কর্তব্য পালন করছে, এই গরু বাছুর আমাদের চারপাশের প্রাণীগুলো, তারপরে যেগুলো হিংস্র প্রাণী তারাও, তাদেরও একটা নিয়ম আছে। এমনকি ডক্টর আব্দুল হক কিতাব বইয়ে লিখেছেন যে পশু পাখির জীবনে কিন্তু যৌন শৃঙ্খলাও আছে, তাদেরও একটা নিয়মের মধ্যে আছে, তারাও এক ধরনের বিবাহিত জীবন, একটি সময় পর্যন্ত এক ধরনের তাদের আচরণ, কোথায় নর পশুটি নারী মাদী পশুর কাছে কখন যাবে, কোন কোন কাদের কাছে যাবে, এগুলি তাদের একটা শৃঙ্খলার মধ্যে থাকে। প্রত্যেকটা প্রাণীর ধর্ম আছে, এভাবে সাগরে ধর্ম আছে, আকাশের ধর্ম আছে, সূর্যের চাঁদের ধর্ম, মানে কি একটা জীবন শৃঙ্খলা আছে। তা এখন এইগুলি দিক বিবেচনা করলে দেখা যায় যে মানুষ কি যে এত জ্ঞানী সে আল্লাহকে স্মরণ করে না, সে তেজ মানে ঘন্টা নিজের কাজ করে, 24 ঘন্টার মধ্যে একটি ঘন্টা আল্লাহর জন্য দিতে রাজি না, তার জীবন মৃত্যু সব কিছু আল্লাহর হাতে, কিন্তু সে আল্লাহকে ভুলে থাকতে পারছে। তারপর তাকে এই যে জ্ঞান, এই তারপর পরকালের জ্ঞানের যে উৎস ওয়াহী কোরআনের জ্ঞান যে যিনি উপস্থাপন করলেন, মৃত্যুর পরে কী হবে আমরা কোনোভাবেই জানার কোনো সুযোগ ছিল না, জান্নাত জাহান্নাম জানার সুযোগ ছিল না, এইগুলি জ্ঞান আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে, নবীকে চিনল না। এরপর দুনিয়াতে চোখের সামনে সে দেখছে মানুষ ভালো মানুষ কারা, সমাজ ভালো বলছে কাদেরকে, যারা সচেতন নামাজ আদায় করছে, মানুষ আদায় করছে। মোহতারাম, এখানে একটি বিষয় আমরা আপনার কাছ থেকে জেনে নেবার চেষ্টা করব, সেটা হলো যে অনেক মানুষ দেখা যায় জাগতিক ব্যাপারে তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, পড়াশোনা রয়েছে, ডিগ্রি রয়েছে, তারপর দেশি বিদেশি তাদের অনেক খ্যাতি রয়েছে, আর্টিকেল আছে, বই আছে, কিন্তু আল্লাহর স্মরণ থেকে তারা গাফিল এবং পরকাল সম্পর্কে উদাসীন। এই মানুষগুলো আসলে, এই মানুষগুলোর সমস্যাটা কী এবং তাদের যে এই গাফিলতিটা, এটা কি গাফিলতির মধ্যে পড়ে নাকি তারা তাদেরকে শিক্ষিত, জ্ঞানী এবং বুঝমান, কর্মচঞ্চল, কর্মতৎপর হিসাবে ধরা হবে? আসলে দেখেন, তারা যেগুলি করে চলেছেন, জি, দুনিয়ার জন্য বড় বড় অবদান রাখছেন, এগুলি তাদের কাজ এবং আমরা এটা স্বীকার করি, কিন্তু তাদের প্রথম কাজটি করা হয়নি, এটি হলো বিষয়টা। মানুষ মাত্রই যেহেতু আল্লাহর সৃষ্টি, সে মা আবেদ হবে এবং মাবুদকে মানবে। এই কথাটা কিন্তু আল্লাহ সূরা রুমে আপনার 7 নম্বর আয়াতে বলেছেন সুন্দর করে, যে
يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة غافلون. هم غافلون. يعلمون ظاهرا من الحياة الدنيا. دنيا جيبونير بادجيك بيشغلي تارا جانه. جانه بوجه. شغلي نيا جند بابنا كوري غبشونا كوري. كيبابي شو جان كورا هوبي كيبابي আপনার ক্লাইমেট চেঞ্জ মোকাবেলা করা যাবে কিভাবে কি এগুলি মানুষ করছে তারপরে মেডিকেল সায়েন্সে কত অবদান তারা রেখেছে মানুষের রোগ মুক্তি ব্যবস্থা করেছে গড় আয়ু বৃদ্ধি চেষ্টা করছে শিশু মৃত্যু কমাচ্ছে নারী মৃত্যু কমাচ্ছেন শিক্ষার শাখা প্রশাখায় তাদের কত অবদান তারপরে আপনার জীবনযাত্রা চলাচল যোগাযোগ ব্যবস্থা কত উন্নয়ন একসময় মানুষ হেঁটে যেত যে পথ ছয় মাসে এখন ছয় সেকেন্ডে যাচ্ছে তো এইগুলি তো আমি বললাম যে এগুলি তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন সব ঠিক আছে করেন কিন্তু প্রথমত যে আল্লাহকে যদি স্বীকার করে ফেলতো তাহলে হইতো কোরআন আয়াতটা কত তাৎপর্যপূর্ণ দেখেন যে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া মানে দুনিয়ার জীবনেরও তারা জাহিরি বাহ্যিক অংশটা বুঝে অন্তর্নিহিত জিনিসটা বোঝে না কারণ তারা মনে করে কি যে যারা বলে যে ছেলেকে বাবার সম্পদ থেকে এক লাখ টাকা দেয় তাহলে মেয়েকে পঞ্চাশ হাজার কেন দেয় জাহিরিভাবে মনে করে যে মেয়েকে কম দিল কিন্তু এখানেও যে আল্লাহর হিকমত আছে যে ছেলের দায় দায়িত্ব বেশি ছেলে তার বাবা মা খরচের খাত বেশি এবং আর্থিক দায়িত্ব ছেলেরই আছে মেয়েদেরকে সংসার চালানোর কোনো আর্থিক দায় দায়িত্ব ইসলামও দেয় নাই সমাজও দেয় নাই মেয়েরা নিজেরা নিয়ে নিয়েছে স্বাবলম্বী হয়েছে নিয়েছে ভালো করলে করেন কিন্তু একজন ছেলে তার বিয়ে করে আরেকজন নারীকে নিয়ে আসে এবং আনার পর থেকে আশি বছর একশো বছর তার সমস্ত ভরণ পোষণ তাকে দিতে হয় কিন্তু কোন নারী এমন কি আছে যে আমি একটা ছেলেকে বিয়ে করে এনে তাকে আমার আশি বছর ভরণ পোষণ দিতে হবে এটা সমাজও বলে না আল্লাহ বলেননি যেহেতু এই তারপরে ওই ওই ভাইটির বাবা মাকে দেখতে হয় ছোটো ভাই বোনকে দেখতে হয় বোন বিয়ে দিতে হয় ফুপুদের আসতে হয় কোনো বোন যদি সংসার অশান্তি আবার এই ভাইয়ের কাছে ফেরত আসে বাড়িটা দেখে কুরবানি দেয় গাড়ি ঠিক করে বাড়িতে বাউন্ডারি দেয় পুকুর করে কত কাজ করে এই জন্য আল্লাহ বলছেন যে ভাইটাকে একশো টাকা দিলাম আর বোনটার তোমার তো কোনো অত কাজ নেই তুমি আগে থাকো বাবার এখানে পরে থাকো ভাইয়ের কাছে পরে থাকো স্বামী সংসারে এরপরে থাকো ছেলের দায়িত্বে ছেলের আবার ছয় ভাগের এক ভাগ দিতে হয় সব মিলিয়ে তাহলে তোমার শুধু এমনি সৌজন্য খরচ করার জন্য তোমাকে পঞ্চাশ টাকা দিলাম হ্যাঁ এর কত যৌক্তিক কিন্তু আপনার জাহিরিভাবে মনে হবে যে এখানে ডিসক্রিমিনেশন আছে বৈষম্য আছে এরকমই আমি একটা উদাহরণ দিলাম তো সমাজের অনেক কিছুকে মানে সমাজের দৃষ্টিতে এটাকে কল্যাণকর কিন্তু অন্তর্নিহিত ব্যাখ্যা করলে এটা ক্ষতিকর আল্লাহর দেওয়া বিধান পর্দা এটা এটা কল্যাণকর আল্লাহর দেওয়া বিধান সুদ হারাম এটা কল্যাণকর আল্লাহর দেওয়া বিধান দুর্নীতি উজকুজ ঘুষ এগুলি করবে না আমানতদারিতা করবে সততার এটা আমাদের যে শান্তি এগুলি তো এখন মানুষ বুঝতে শুরু করেছে আল্লাহর দেওয়া বিধান যে মায়ের শিশুর জন্য শিশুকালে মায়ের দুধই সর্বশ্রেষ্ঠ তো মাঝখানে বিজ্ঞান কত কিছু করেছে বিকল্প দুধ বানিয়েছে এটা সেটা বানিয়েছে সব কিছুর পরে এখন কি স্বীকার করছে যে শিশুর নবজাতকের জন্য মায়ের দুধের বিকল্প সমকক্ষ বলতে কিছুই নাই এখন স্বীকার করছে মাদকের বিরুদ্ধে কোরআন বলছে মাদক হারাম হ্যাঁ জুয়া খেলা হারাম এখন পৃথিবীর অনাচারের অনেক বড় অংশই মাদকের মধ্যে মাদক এবং জুয়ার মধ্যে ক্যাসিনো ক্যাসিনো ব্যভিচার হারাম আল্লাহ বলেছেন ব্যভিচারের কাছেও যেও না এখন সাময়িক শান্তির জন্য যুবকরা যদি চায় এরকম মাদক হারাম সাময়িক টেনশন ফ্রি হওয়ার জন্য মাদক এটা কি ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনের চাদরটা দেখেছ কিন্তু চাদরের নিচে যে কত বড় ভয়ঙ্কর ক্ষতি তুমি সেটা জানো না এই আল্লাহ বলছেন ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন পরকাল সম্পর্কে গাফিল পরকালের শিক্ষা সম্পর্কে গাফিল পরকালের শিক্ষাটি প্রেরণাটি নিয়ে যদি সে বিজ্ঞানী কাজ করেন সোনায় সোহাগা তিনি বিজ্ঞানীও তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা হবেন এবং এটিকেই আলোচনার মধ্য দিয়ে আমাদের আমাদেরকে নিয়ে আসতে হবে যে আমাদের তরুণ সমাজ আমাদের নতুন প্রজন্ম আমাদের নারীরা আমাদের বোনেরা তারা যদি চিন্তা করেন যে আমি মানে হিংসায় প্রতিহিংসা করছি আমি আমার সংসারে আরেক সদস্যকে ক্ষতি করছি এক যা আরেক যাকে ক্ষতি করছে ননদ ভাবিকে জ্বালাচ্ছে ভাবি ননদকে জ্বালাচ্ছে শাশুড়ি বউকে যন্ত্রণা দিচ্ছে অথবা বউ শাশুড়িকে যন্ত্রণা দিচ্ছে সবাই মনে করছে কি আমার মনের আত্মতৃপ্তি কিন্তু এটাতে তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে অদৃশ্যভাবে যে কত বিপদ হয়ে যেতে পারে রোগ সুখ হয়ে যেতে পারে প্রাকৃতিক শাস্তি এসে যেতে পারে এটা বুঝতে পারছে না এটা আল্লাহ বলছেন যে তারা দুনিয়ার জাহিরি সৌন্দর্য জাহিরি বিজয় আমি জয়ভাবেই হোক
এটার মালিক হবই, আমি এই সুযোগটা নেবই, এই চাকরি আমাকে নিতেই হবে, এই প্রমোশন আমাকে নিতেই হবে, অন্যকে ঘায়েল করে হলেও আমাকে এই টাকাটা আসতে হবে, মানুষের উপর জুলুম করে হলেও আমি এই টাকা উৎসটা ধরে রাখবো, এই যে মানুষের এগুলি কে থেকে বাঁচতে হলে গাফেল। এখানে মহতারাম একটি বিষয়, আজকে যে মানুষের মাঝে দুনিয়াদারি এবং আধুনিকতা বা আধুনিক মনোভাবাপন্ন যে মানুষের মধ্যে চিন্তাধারা কাজ করছে, আপনি কি মনে করেন যে এগুলোর পিছনে আপনি কোরআনের যে আয়াতের আলোকে আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন এর সঙ্গে এর সম্পর্ক আছে, যে আধুনিকতা এবং দুনিয়াদারির প্রতি মানুষের যে এই আজকে যে বাড়ন্ত, আজকে যে তার যে অগ্রযাত্রা, আজকে যে তার প্রগ্রেস, এটা আসলে অন্তর্নিহিত এর যা তার অন্তঃসার শূন্য, এর ভেতরগত দিকটা খুবই, এর কাঠামোটা খুবই দুর্বল, যদিও বাহ্যিকভাবে তার চাকচিক্য এবং তার যে এই বাড়ন্ত, তার যে আস্ফালন মোহ আকর্ষণ সেটা অনেক বেশি। হ্যাঁ, এটা দেখেন আল্লাহ তো একেবারে একটি বাস্তব দিন শরীয়ত জীবন ব্যবস্থা দিয়েছেন ইসলাম, এবং তখন আল্লাহ তাআলা মোনাজাতে শিক্ষা দিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন, অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতেও কল্যাণ দিন, আর চূড়ান্ত কি ওয়াকিনা আজাবান্নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিন। তাহলে আল্লাহ তো দোয়ার মধ্যে একটা ইঙ্গিত দিয়েছেন যে হ্যাঁ দুনিয়াও তোমার লাগবে। তা আপনি যেটি বলছিলেন যে দুনিয়ার আকর্ষণটা তীব্র হয়ে যাচ্ছে কেন, এটি তো মুশকিল যে আমরা ভারসাম্য রক্ষা করতে পারছি না, মানুষ ভারসাম্য রক্ষা করতে পারছে না, মানে দুনিয়াটাকে বস্তুবাদী ধ্যান ধারণা থেকে ভোগবাদী, শুধু খাও পরো আনন্দ ফুর্তি করো, বেড়াও এনজয় করো, উপার্জন করো যে কোনো উপায়ে এবং সেই উপার্জন ভোগ করো, এটাই মনে করে ফেলেছে চূড়ান্ত। এটি মনে করাটা একটা অন্যায়, আর এতে সন্তুষ্ট হয়ে যাওয়া আরেকটা অন্যায়, এবং এর জন্য তার শাস্তি হবে। এটা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে আবার আপনার সূরা ইউনুসে বলেছেন, তিনি কি বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমি আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে না অর্থাৎ অবিশ্বাসী, ওরা দু বিল হায়াতি দুনিয়া, আর দুনিয়ার জীবন নিয়েই সে সন্তুষ্ট হয়ে পড়েছে, যে শুধু দুনিয়া, লেখাপড়া ছেলে মেয়েকে করাও এমন সাবজেক্ট পড়াবে যে সে যেন ইউরোপ আমেরিকা কানাডা উন্নত দেশে যাবে, প্রতিষ্ঠিত হবে, বেশি অর্থ উপার্জন করবে, আমরা সুখ শান্তি করে বেড়াবো, এই একটা দুনিয়ার জীবনে। অন্য কোনো দিক চিন্তাই করে না যে তার ইমান, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, নৈতিকতা, সে পরহেজগার হবে কি না, পরকাল পাবে কি না, আমাদের বৃদ্ধ বয়সে আমাদেরকে দেখবে কি না, বা তার মধ্যে ধর্মীয় অনুভূতি, মূল্যবোধ, শাসন থাকবে কি না, পবিত্রতা পরিচ্ছন্নতা থাকবে কি না, তার চরিত্র ভালো থাকবে কি না, সে আমরা যাকে বিয়ে করাবো দেখে শুনে সেই বই নিয়ে থাকবে না, আরও উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, এগুলি ভাবছে না, শুধু অর্থ আর আনন্দ, বেড়ানো, ভ্রমণ, এই ওরা দু বিল হায়াতের দুনিয়া। আরেকটা কি, নিজেরা মনে করছে যে আমরা উপার্জন দুইজনে মিলে যত পারি করব, সেটি বৈধ হোক, অবৈধ হোক, নিজের হোক, পরের হোক, রাষ্ট্রের হোক, সরকারের হোক, পাবলিকের হোক, আমি চাই চাই যে কোনোভাবে পেতে হবে, গিয়ে বলেই যে আমি তো কিছু করি না, আমাকে একটা প্রজেক্ট দেন, কি প্রজেক্ট, নদী খনন, মানে নদী খনন এমন এক প্রজেক্ট, মানে এমন কিছু প্রজেক্ট আছে যে এটার মানে কোনো হিসাব নিকাশ নাই, আপনার 10 টাকা কাজ করে 10 লক্ষ টাকা বিল করা যায়, 10 লাখ টাকার বিল কাজ করে 10-20 টাকা খেয়ে, তো এরকম চিন্তাভাবনা। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের যাদের মধ্যে আছে যে আমাকে অর্থ উপার্জন করতেই হবে এবং আমাকে এমন টাকার মালিক হতেই হবে, সারা দুনিয়া আমাকে ঘুরতেই হবে, এটা ধরে নিয়েছে, ওয়ারাদু বিল হায়াতি দুনিয়া, এর রোগটা কি, এই এইটার তার মধ্যে অসুস্থতার কারণটা হলো সে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হয়ে পড়েছে। আল্লাহ বলেন ওয়াতমা আন্নু বিহা, শুধু সন্তুষ্টি না, এতে একেবারে সে প্রশান্তি লাভ করছে, যে এই বহু নারীর মধ্যেই তার প্রশান্তি, মাদকের মধ্যেই তার প্রশান্তি, আড্ডার মধ্যেই তার শান্তি, হ্যাঁ নামাজ কাজা করে সে আনন্দে আছে, সে জুমার নামাজও যাচ্ছে না। আজকাল একটা শ্রেণী এমন হয়েছে, কিছু মানুষ তো আগে এমন ছিল সপ্তাহে নামাজ পড়তো, তো সাপ্তাহিক নামাজই, বার্ষিক নামাজই, মানে ঈদের নামাজ, আর মৃত ব্যক্তির নামাজই খাটকা, মানে জানাজার নামাজই, সেই সংখ্যাও কমে যাচ্ছে। এখন এই শ্রেণীটা কী করছে, যে স্ত্রী সন্তানাদি খাও দাও, গাড়ি চালাও, বাড়ি করো, আরও ফ্ল্যাট কিনো, আরও বাড়ি কিনো, মার্কেট করো, সারা দুনিয়া ঘুরো, এর মধ্যে তাদের জীবন চক্রর মধ্যে পড়ে গিয়েছে।
আর এতে সন্তুষ্ট একবার ভাবছে না হায় মহল্লার এত মানুষ মসজিদে যায় আমি কেন যাই না আমার বাড়ির মালিক যায় বা আমার ভাড়াটে যাচ্ছে আমি কেন যাই না আমি আমি এত কিছু পেলাম আমি আল্লাহকে কেন ভুলে আছি আমি কেন নামাজ শিখি না আমি কেন এই এই ভুলে থাকার নামই গাফিল তো এইজন্য আল্লাহ বলেছেন যে এরকম যারা দুর্ধর্ষ এরা আল্লাযীনাহুম আন আয়াতিনা গাফিলুন এরা আমার শিক্ষা নিদর্শন আয়াত কোরআন সম্পর্কে গাফিল এটাই মূল কারণ এই গাফিলতির কারণেই তার মানে এই কারণেই সে দুনিয়াটাকে চূড়ান্ত মনে করেছে এবং সন্তুষ্ট চিত্তে আছে এখানে আমরা আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাইব এই গাফিলতির সঙ্গে কি অজ্ঞতা দায়ী নাকি শুধুমাত্র তার উদাসীনতা অনেকাংশে অজ্ঞতাও দায়ী অজ্ঞতাও দায়ী অনেকে যে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরাও দায়ী আমরা আলেম সমাজ কিন্তু মনে করে নিয়েছি আল্লাহ মাফ করেন যে আমরা মাদ্রাসায় যারা এসে ভর্তি হবে তাদেরকে আমরা দিন শেখাবো আর যারা মসজিদে আমার ওয়াজ শুনতে আসবে জুমার দিনে বয়ান শুনতে হবে তাদেরকে শেখাবো এটা কিন্তু আল্লাহ রসুলের দাওয়াতের পদ্ধতি ছিল না সাহাবায়ে কেরামের পদ্ধতি ছিল না তাদের আরো ব্যাপক ছিল তাহলে ওই কাজটি দাওয়াতে তাবলিগের এরা করেন বা অন্য অনেক মানুষেরা করেন হাক্কানি পীর মাসে একরা করেন এটা আরো ব্যাপকভাবে করতে হবে এবং আলিম সমাজকে যিনি ইমাম তিনি জুমার খুতবা দেন না খতিব সাহেব দেন তাকে তিনি যদি মনে করেন যে আমি ইমাম আমি শুধু নামাজ পড়িয়ে চলে যাবো এটা হলো না তাকে একটা ফিকির নিয়ে থাকতে হবে একটা দরদ নিয়ে থাকতে হবে যে আমার মসজিদে মুসল্লির মধ্যে আসে না কারা হ্যাঁ তিন অক্ত আসে ফজরে আসে না কারা একটা লিস্ট করতে হবে তারপরে একটা সুসম্পর্ক করতে হবে আপন বানাইতে হবে তারা যেন নিঃসংকোচে বলতে পারেন যে হুজুর আমার এই সমস্যা আমি ফজরে আসতে পারি না বাড়িওয়ালা মেন গেটে তালা দিয়ে রাখে তো বাড়িওয়ালাকে বুঝিয়ে আপনি একটা চাবি বানিয়ে নিলেন একটা উদাহরণ দিলাম এভাবে আমি হালাভাবে চলতে চাই কিন্তু আমার স্ত্রী আমাকে প্রেশার দেয় আমি বাধ্য হয়ে এখন ঘুষ খাই বা আমি সুদি ব্যাংকে টাকা রাখতে আমি বাধ্য হচ্ছি আমি খারাপ ব্যবসা করতে বাধ্য হচ্ছি অর্থাৎ আমাদের নিজেদেরই অর্থাৎ আলেম সমাজেরই একটা দায়বদ্ধতা আছে তাদের কাছে কথাগুলো পৌঁছানো তাদের সঙ্গে বন্ডিংটা আরো বাড়ানো যোগাযোগ আরো বাড়ানো সমাজের মানুষগুলো তাদের কাছে সর্বশেষ আমরা আমাদের একেবারেই সময়ের শেষের দিকে একেবারেই আমরা শেষ লগ্নে চলে এসেছি সর্বশেষ আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাইব যে গাফিলতির পরিবর্তে একজন মানুষ তার তাকে গাফিল না হয়ে সে যদি আল্লাহর ধ্যান খেল অন্তরে জাগ্রত রাখতে হয় তো এটার সহজ কোনো ফর্মুলা বা পদ্ধতি কি আপনি আমাদেরকে যদি বলেন বা বিশেষভাবে জিকির আসকার এর মাধ্যমে কি গাফিলতি দূর করা সম্ভব অবশ্যই সম্ভব কারণ এটি তো আল্লাহ তাআলা মানুষের যত সমস্যা মনের সমস্যা দেহের সমস্যা চিন্তার সমস্যা সমাধান দিয়েই দিয়েছেন এই জন্য উচিত হলো কি যে আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা এবং নামাজের আগে পরে যে তালিম জিকির তাসবিহগুলি পড়া ইচ্ছা করে মানে সচেতনভাবে যে আমার অজানা গুণাগুলি রাত্রে হয়ে গিয়েছে আপনি সকালবেলা যদি ইস্তিগফার পড়ে একশোবার এবার এভাবে আল্লাহর সাহায্য চেয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়েন তারপর দরুদ শরীফ পড়েন একটা মানুষ সবসময় তার জবান চিন্তা মন মগজ লেগে থাকতে হবে তাহলেই এই গাফিলতি থেকে মুক্তি পাওয়া সম্ভব অসংখ্য শুকরিয়া মোহতারাম আপনি আমাদেরকে বলেছেন এবং খুব গুরুত্বপূর্ণ কোরআন সুন্নার আলোকে সাজেশন দিয়েছেন গাফিল এর পরিচয় এবং পরিণতি সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাফিলতি থেকে মুক্ত হয়ে আল্লাহর স্মরণে সময়গুলো পার করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে সামিল হতে পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগী لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء رب ارحمهما كما রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন এই মজলিসে
এই অনুষ্ঠানে গাফিল ব্যক্তির পরিচয় ও পরিণতি সম্পর্কে যে আলোচনা করা হলো, রব্বুল আলামিন অত্যন্ত ভীতিকর এই আলোচনা, অত্যন্ত আল্লাহ এমন জীবন ঘনিষ্ঠ বিষয়, জীবন ঘনিষ্ঠ পাপ, যে পাপে নিমজ্জিত বেশিরভাগ মানুষ, এমনকি আমরা নিজেরাও। রব্বুল আলামিন আমাদেরকে গাফিলতি মুক্ত জীবন দান করুন। আল্লাহ সদা সর্বদা স্মরণে মরণে আপনার ধ্যান খেল চির জাগ্রত রাখার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আপনার জিকির দ্বারা আমাদের অন্তরকে সিক্ত করে দিন। আল্লাহ জাহালাত বা অজ্ঞতা দূর করে দিন। আল্লাহ উলিয়া উলিয়া আব্রার লোকদের সঙ্গে, মুত্তাকিদের সঙ্গে, সাদেকিনদের সঙ্গে জীবন পার করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন মসজিদে এসে বা জামাত জামাতের সঙ্গে নামাজ পড়ার তৌফিক দান করুন। যে কাজগুলো করলে গাফিলতি দূর হয় সে কাজগুলো করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন দুনিয়াদারি আজকে আমাদেরকে চারদিক থেকে ঘিরে আছে। আল্লাহ আমরা দুনিয়াদারির মধ্যে পাপ পঙ্কুলতার মধ্যে নিমজ্জিত রয়েছি। রব্বুল আলামিন আপনি আমাদেরকে উদ্ধার করে দিন, আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিন, আমাদেরকে সত্য পথের দিশা দিয়ে দিন, আমাদেরকে আলোর পথ দেখিয়ে দিন, আমাদেরকে জান্নাতের সহজ সরল পথ আপনি দেখিয়ে দিন। রব্বুল আলামিন আপনি আমাদের জীবনকে পরিশুদ্ধ বিশুদ্ধ করে দিন, আমাদের সমস্ত প্রয়োজন আপনি পূরণ করে দিন, আমাদের পেরেশানি আপনি দূর করে দিন, আমাদের অভাব আপনি গুছিয়ে দিন, আমাদের ঋণ আপনি পরিশোধের ব্যবস্থা করে দিন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা আজিলা নসিব করুন। রব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষ, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, নানা নানি, আপনজন, আমাদের আসাতিদা, আল্লাহ যাদের ইহসান আমাদের উপর রয়েছে, আল্লাহ আমাদের মাধ্যমে যাদের গীবত হয়ে গেছে, আল্লাহ যারা আমাদের কথা মনে রাখেন, যারা আমাদের জন্য দোয়া করেন, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের ভালো দেখতে চান, আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দিন, প্রত্যেককে আপনার যথাযথ প্রতিদান দিয়ে দিন। আল্লাহ প্রত্যেককে আপনার সালামতের সাথে রাখুন। রব্বুল আলামিন এই অনুষ্ঠান, এই অনুষ্ঠান যিনি পরিচালনার নির্দেশ দিয়েছেন, সর্বদা মনিটর করছেন, অর্থ ব্যয় করছেন, জনবল নিয়োগ দিয়েছেন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সুবহানকে আপনি যথাযথ প্রতিদান দিয়ে দিন। দুনিয়া এবং আখেরাতে বাদশাহী জীবন দিয়ে দিন। আল্লাহ আপনার শায়ান শান অনুযায়ী আল্লাহ আপনার এই বান্দাকে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে বরকত দান করুন, রহমতের দরজাগুলো খুলে দিন। আল্লাহ আমাদের জন্য মুক্তির পথ আপনি বের করে দিন। আল্লাহ আমাদের উপর আপনার সাকিনা নাজিল করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে হায়াতে তাইয়েবা নসিব করুন, আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমাদেরকে প্রশস্ত বাসস্থানের ব্যবস্থা করে দিন। আল্লাহ বন্ধনহীনকে আপনি বন্ধন দিয়ে দিন, সন্তানহীনকে সন্তান দিয়ে দিন। আল্লাহ দাম্পত্য জীবনকে সুখময় মধুময় করে দিন। আল্লাহ সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দিন। আল্লাহ আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, আমাদের প্রত্যাশাগুলো আপনি পূরণ করে দিন, আমাদের দেশকে আপনি হেফাজত করুন, অর্থনীতির গতিকে সচল করে দিন, প্রাকৃতিক দুর্যোগ মহামারী থেকে এই দেশকে হেফাজত করুন। আল্লাহ এই দেশের মানুষকে, এই দেশের মাটিকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ এই দেশকে আপনি যেই কোনো ধরনের বিপদ আপদ দুর্যোগ থেকে হেফাজত করুন, বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে এই দেশকে হেফাজত করুন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।